বরিশাল মুন্সীগঞ্জ এবং সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে চারজন বরিশালে মাইক্রোবাস পিক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে পুলিশ জানায় সকালে ঢাকা থেকে পত্রিকাবাহী একটি মাইক্রোবাস উজিরপুর উপজেলার ইছলাদি অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা সুপারি বুঝায় একটি পিক ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পিকআপের দুজন নিহত হয় আহত চারজনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রসহ দুজন নিহত হয়েছে এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে ও সড়ক অবরোধ করে রাখে এছাড়া সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে